ইতালি ঘুরতে এসে মর্মান্তিক দুর্ঘটনা, যেখানে একটি লরির সাথে একটি গাড়ির সংঘর্ষ হয়ে দুবাই প্রবাসী সাহিলা সড়ক দুর্ঘটনা নিহত হয়েছে। গুরুতর আহত হয়েছে, হাসপাতালে আইসিইউতে ভর্তি আছেন গাড়িতে থাকা আরেক সহযোগী। ইতালির মিলান প্রতিনিধির পাঠানো রিপোর্টে ডেস্ক রিপোর্ট। ইতালিতে ঘুরতে এসে দুবাই প্রবাসী সাহিলা সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন। দুবাই প্রবাসী বাংলাদেশি মোহাম্মদ শিবলি সপরিবারে ইতালিতে ঘুরতে এসে 10 আগস্ট বেলা 3:30 দিকে মিলান থেকে সন্দ্রিয় যাওয়ার পথে মর্মান্তিক সড়ক দুর্ঘটনার শিকার হন। এ সময় শিবলির স্ত্রী শাহিন সাহিলা ঘটনাস্থলেই মারা যান। আরেকজন সহযাত্রী ইরফান তুষার সংকটাপন্ন অবস্থায় হাসপাতালের আইসিইউতে ভর্তি আছেন। সন্দ্রীয় রিং রোড হতে ভিয়া ইউরোপা হয়ে বের হওয়ার পথে বিপরীত দিক থেকে আসা লরির সাথে গাড়িটির মুখোমুখি সংঘর্ষ হয়। এ সময় গাড়িতে থাকা দুবাই প্রবাসী শাহিন সাহিলা ঘটনাস্থলেই মৃত্যুর কোলে ঢলে পড়েন। 3টি অ্যাম্বুলেন্স এবং মেডিকেল টিমের পাশাপাশি কোমু থেকে যাত্রা করা হেলিকপ্টারটি ঘটনাস্থলে দ্রুতই উপস্থিত হয়েছিল। উল্লেখ্য, 9 আগস্ট দুবাই থেকে তারা ইতালির মিলানোতে বেড়াতে আসেন। নিহত শাহিন সাহিলা বাংলাদেশের চট্টগ্রামের মেয়ে। ভাগ্যক্রমে অন্য গাড়িতে স্বামী শিবলি ও তাদের 7 বছরের সন্তান ছিল। তারা সুস্থ আছেন। আয়ন টিভি, ডেস্ক রিপোর্ট।